আমরা ত্রিপুরা গেছি, আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা বসে খোয়াই থানার অবস্থান করেছি। আমরা তো পুলিশের উপর হাত দিই, মিথ্যা মামলায় আমাদের কর্মীদের পুলিশ কেস দিয়ে দিনের পর দিন রাতের পর রাত জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমরা সকলে গিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছি। আমি নিজে 10 ঘন্টা খোয়াই থানায় বসেছিলাম, তারপর সেখান থেকে খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে গেছি, আমাদের কর্মীদের বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। নিশ্চিতভাবে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল বলে আমরা করি। আমরা পারতাম না আইন হাতে তুলে নিতে, আমরা পারতাম না পুলিশের উপর আক্রমণ করতে, আমরা পারতাম না চারটে কটু কথা বলতে, আমরা পারতাম না বিজেপির মতো ডান্ডা দিয়ে লাইটার দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগাতে। এগুলো করতে কতক্ষণ লাগে? আইন হাতে তুলে নিতে নেওয়ার মতো জায়গায় তো ওনারা ছিলেন না। 5 জন কর্মী নিয়ে আইন হাতে তুলে নেবেন কি করে? বিজেপির 1 লক্ষাধিক কর্মী রাস্তায় ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা বসে ওখানে টেবিল চাপড়াচ্ছিলেন, এবং সেই উদ্যত গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। একজন আইসির সাথে বা তার থেকেও উচ্চ মর্যাদার পুলিশ অফিসারের সাথে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে থানায় বসে কথা বলছিলেন, মনে হচ্ছিল যে ওটা ব্যানার্জি বাড়ির জমিদারি। গোটা ভারতবর্ষটা এখনো তাদের জমিদারি হয়ে যায়নি। বাংলাটাকে মনে করেন, সেটাও আমরা বুঝিয়ে দেবো যে এটাও জমিদারি নয়, মানুষ বানিয়েছে, মানুষ দুদিন পর ছুঁড়ে ফেলে দেবে। পেট্রোল উনিই পাঠিয়েছিলেন তৃণমূলের কোনো কর্মীকে দিয়ে, ওনাকে খোঁজ করতে বলুন কোথা থেকে দিয়েছিলেন, উনি বলতে পারবেন।